অদ্ভুত সবুজ, চৈত্রের 21 তারিখ, এখন এই সময়টা সাংঘাতিক সবুজ একটা সময়। বড় ধান মাঠে সবুজ করে ফেলেছে সেচের মাধ্যমে পানি দিয়ে। অদ্ভুত সুন্দর একটা রাস্তা এটা, নওগাঁ যাওয়ার শর্টকাট রাস্তা, বর্ষাইল হয়ে মাতাজি হয়ে প্রিয় একটা রাস্তা। দারুণ একটা পরিবেশ, এই যে সবুজ, এই সবুজটা কিছু দিন থাকবে, বেশি দিন থাকবে না, অলরেডি এই ধানটা বের হওয়া শুরু করে দিয়েছে আর কি, ধানে ফুল আসছে, মানে এটা গামুর হওয়া শুরু করছে আর কি। আর কিছুদিন পরে ধানটা বের হলে আবার একটা আলাদা রূপ আসবে, সোনালি রূপ এটা ধানের। এই 15 দিনের মধ্যে আবার মাঠটা আবার অন্যরকম হয়ে যাবে, এইরকম সবুজটা আর থাকবে না। আর গাছগাছালি তো এখন সবুজ পাতা আসছে সব গাছেই, এই যে সবুজ পাতা এসে নতুন পাতা এসে আবার এরাও এরই মধ্যে আবার পুরনো হওয়া শুরু করে দিয়েছে। এটা একটা শিশু গাছ। আর আর যথারীতি তাল গাছ কোনো পরিবর্তন নাই, তারা আছে অমর অক্ষয় হয় পাতা। খেজুর গাছ এরকম কোনো পরিবর্তন হয় না। আর ভাটফুল, অলরেডি ভাটফুল ধরার পরে এর মধ্যে ভাটফুল পরে যে ফল হয়েছে, এই যে ভাটফুলের ফল হয়েছে, মানে সুন্দর একটা ভাটফুল থাকতো। এইখানে খেজুর ধরেছে গাছে, গাছে খেজুর ধরেছে, খেজুর গাছে খেজুর ধরেছে, এই সবুজ শিশু গাছের। আর মাঠে সবুজ, আর বিএমডিএ বরেন্দ্র মাল্টিপল ডেভেলপমেন্ট অথরিটির যে পানি সেচের আন্ডারগ্রাউন্ড সাবমার্সিবল লাইনের মাধ্যমে পানি দেয়, ওটার সব গ্যাস কিট আর কি এর মাধ্যমে ওরা পানি দেয়, ওই নিচতে মাঝে মাঝে এরকম তাদের পাইপ থাকে। তো আমরা গেছিলাম নওগাঁ, বর্ষণ ওখানে শুয়ে আছে রেস্ট নিচ্ছে। বর্ষণ রেডি হও, তুমি তো বেশ ভালো একটা কি রোজা ধরেছে নাকি? হ্যাঁ, বর্ষণের রোজা লেগে গেছে, আমরা একটু কেনাকাটা করতে গেছিলাম বর্ষণের জন্যই, বেচারি পরীক্ষা দেওয়ার জন্য বেরোতে পারে নাই, আমরা বেরোতে পারি নাই 6 মাস নজিপুর থেকে। সুন্দর একটা পরে রেস্ট নিলাম। বর্ষণ বাই দিয়ে দাও। ওকে।